বাবার জন্মদিন। বহুকাল আগে কোনো এক শহরে স্নেহা নামের একটা ছ বছরের বাচ্চা মেয়ে তার মা বাবার সাথে থাকত। স্নেহার বাবা ওকে খুব ভালোবাসতেন। উনি প্রতি বছর ওর জন্মদিনে ওকে একটা খুব বড় আর খুব ভালো গিফট দিতেন। হ্যাপি বার্থডে স্নেহা মা। থ্যাংক ইউ বাবা। আর এইবারে স্নেহা ওর বাবার জন্মদিনে ও খুব ভালো গিফট দিতে চাইছিল। এইবারে আমিও বাবাকে একটা ভালো গিফট দেব। এই ভেবে স্নেহা নিজের ঘরে গেল। ও নিজের পিগি ব্যাংকটা খুলল। তাতে খুবই কম টাকা ছিল। আমি তো সব টাকা দিয়ে কিছুদিন আগে একটা পুতুল কিনে নিয়েছিলাম। এখন আমি বাবার জন্য কি করে গিফট কিনব? এই ভেবে স্নেহা খুব দুঃখী হয়ে গেল। তারপর কিছু একটা ভেবে ও ওর মায়ের কাছে গিয়ে বলল, মা আমাকে কিছু টাকা দাও, আমি বাবার জন্য একটা সুন্দর গিফট কিনতে চাই। তাহলে তুমি বাবার টাকা দিয়েই বাবাকে গিফট কিনে দিতে চাও? হ্যাঁ, তাহলে আমি আর কি করব? আমি তো খুবই ছোট, আমি বাবাকে গিফট দেওয়ার জন্য টাকা কোথা থেকে আনব? নিজের বাবাকে গিফট দেওয়ার জন্য তোমাকে পয়সার দরকার নেই। তুমি ভালোবেসে যা দেবে তাকে তাই ভালো লাগবে। এই বলে ওর মা ওখান থেকে চলে গেলেন। স্নেহা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো। তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো। ও দৌড়ে স্টোর রুমে গিয়ে পৌঁছলো। ও আশেপাশে দেখলো, তখনও কয়েকটা খালি বাক্স দেখতে পেল। ও সেগুলোর মধ্যে থেকে সব থেকে বড় বাক্সটা তুললো আর ওটাকে নিয়ে নিজের ঘরে চলে গেল। তারপরে ওই বাক্সটাকেও গোল্ডেন পেপার দিয়ে ভালো করে র‍্যাপ করে দিল। পরের দিন বাবার জন্মদিনে ও সকালবেলায় গিয়ে বাবার কাছে সেই র‍্যাপ বক্সটা নিয়ে গিয়ে বলল, হ্যাপি বার্থডে বাবা। এত বড় গিফট দেখে বাবা খুব খুশি হলেন আর ভাবতে লাগলেন যে এত বড় বাক্সে স্নেহা ওনার জন্য কি গিফট এনেছে। তুমি আমার জন্মদিনে আমার জন্য এত বড় গিফট এনেছো? এত বড় বক্সে কি হতে পারে? তুমি একবার খুলে তো দেখো। স্নেহা এরকম বলায় বাবা সেই বাক্স খুব খুশি মনে খুললেন। কিন্তু উনি যখনই বাক্সটা খুললেন, উনি দেখলেন যে ওই বাক্সে কিছুই ছিল না, ওটা পুরোপুরি খালি ছিল। এ কি, এই বাক্সটা তো পুরো খালি। না বাবা, তুমি ভালো করে দেখো, আমি এতে অনেকগুলো কিস ব্লো করেছি। এই কথা শুনে বাবা খুব খুশি হলেন। থ্যাংক ইউ মা, এত ভালো গিফট আমায় আজ অবধি কেউ দেয়নি। এই বলে বাবা স্নেহাকে জড়িয়ে ধরলেন। এইভাবেই স্নেহা তার বাবার জন্মদিনে ওনাকে একটা ভালো দারুণ গিফট দিল আর ও একটা ভালো গিফটের মর্ম বুঝে গেল। লাল রঙের গাড়ি। অনেক বছর আগে কোনো এক শহরে গট্টু নামের একটি ছ বছরের ছেলে তার বাবা মা আর ঠাকুরদার সাথে থাকত। গট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল যার বাবা ছিলেন খুব বড় লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাদের কাছে এত টাকা ছিল না যে গট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখল ওদের ঘরের কাছে একটা লাল রঙের খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবল, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল। আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা তাহলে গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালা এটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেব। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল। এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কারটা নিয়ে খেলতে লাগলো। ধীরে ধীরে গাট্টু ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেক দিন পেরিয়ে গেল। এরপর একদিন গাট্টু তার ঘরের বাইরে বসেছিল। তখন চিন্টু আর পিন্টু নামের দুটি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম।
হারিয়ে গেছে, কিন্তু কিভাবে জানি না। আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম। সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তো আমার ব্যাগ খোলা ছিল। তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাচ্চু বুঝে গেল, ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখলো যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে। এই দেখে সে বলল, আরে এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না, তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি। এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরদা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে? সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই, যেমন হলো চুরি, আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরটা ঠিকই বলেছেন, লোভের কারণে আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তখনই গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুরদার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল, আর এরপর সে কখনো লোভের বশে কোনো ভুল কাজ করেনি।